জাহান্নামকে এমনিভাবে মনোমুগ্ধকর আনন্দদায়ক যিনি দ্বারা ঢেকে দিয়েছেন। জাহান্নামকে কি দিয়ে ঢেকেছেন বললাম? মন যেগুলো আনন্দ খুশি এইসব দিয়ে ঢেকেছেন। আর জান্নাতকে আল্লাহ ঢেকেছেন কষ্টদায়ক যিনি দ্বারা। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন, জিব্রাইল বাইরে চলে এসো। চলে আসার পরে আল্লাহ জাহান্নামকে এমনভাবে সাজিয়েছেন পৃথিবীতে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, খুনি, ভাইয়ের হক মারা, বোনের হক মারা, এসব হক যত মারবেন যাবে কোথায়? এই যাবে কোথায়? আরে এইগুলো দিয়ে জাহান্নাম ঢাকা রয়েছে। এ মুসলমানের দোষ হলো আমাদের মুসলমান সমাজ অন্যের ভালো দেখতে পারে না, পারে না, পারে না। রসুল বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটি জিনিস ছাড়া হিংসা করা যাবে না। কটা জিনিস? এই কটা জিনিস? নবী বললেন কি, রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ কাউকে টাকা দিয়েছেন, সে দান করেছে, ও আপনি হিংসা করতে পারেন, আল্লাহ আমাকে ওইরকম টাকা দিন, আমি দান করব। আর আমি দোয়া করছেন, আল্লাহ ও জালা কবে ধ্বংস হবে, আল্লাহ তুমি শেষ করে দাও তো জমি, কি মাঠের জমি, আয় আল্লাহ পোলতার জমি সব কিনে নিল, আল্লাহ ওকে তুমি শেষ করে দাও। এই মুসলমান বলে না, বলে না। রাসূল বললেন, দুটো জিনিস ছাড়া হিংসা নয়, রাজুলুন আতাহুল্লাহু ইলমান, আল্লাহ কাউকে দিনের জ্ঞান দান করেছে। আপনিও ভাবতে পারেন, ওর ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আমার ছেলে কেউ করবো? ও ভাবিনি, বললো হুজুর ও তো পড়ালে তো ভিক্ষা করে খাবে, কি করে খাবে? আজ ওরে বলেন কি করে খাবে? বলে হুজুর ও তো মাদ্রাসায় পড়ালে ভিক্ষা করে খাবে, ও শিখেনি, ও শিখেছে, ও ছেলে শিখেছে, আলেম হয়েছে, ও ওয়াজ করে, টাকাই করে, ও কামাই করে, ও গাড়ি বাড়ি করছে, হিংসায় ও চলে পুরে। এই মিথ্যা কথা বলছি? আর হিংসুকের হিংসা করতে গেলে কিছু লাগে না, আপনার দেখে দেখে নিজের ভিতরে জ্বলে পড়ে এমনি ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী বললেন, দুটি জিনিস ছাড়া তুমি হিংসা করতে পারবে না, কিন্তু আমার আপনার মুসলমানের হিংসা ভরপুর। জিব্রাইল এসে বললেন, হুজুর আল্লাহ এমনভাবে জাহান্নামকে সাজিয়েছেন। এসে বললেন, জিব্রিল এবারে তুমি জাহান্নামে যাও। দেখেছ, ফেরেশতা জিব্রাইল চলে গেলে রে, ও রব্বুনা রাবিন আল্লাহ কা, জিব্রাইল জাহান্নামে প্রবেশ করেছে রে। প্রবেশ করার পরে দেখে ফিরে এসে আল্লাহকে বললে রে, ও রব্বুনা রাবিন আল্লাহ কা, আপনি যেভাবে জাহান্নামকে সাজিয়েছেন আল্লাহ কা, আমি জিব্রাইল বলছি আল্লাহ কা, লা ইয়াবকি আহাদুন মিনান নাগার, আল্লাহ আমি জিব্রাইল বলছি মাওলা, একটা মানুষও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আগে বলেছিল আল্লাহ একটাও যাবে না, এবারে সে বলছে আল্লাহ যেভাবে সাজিয়েছেন আমি জিব্রাইল বলছি একটা মানুষও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নামকে আল্লাহ সাজিয়েছেন ওই মদ, জুয়া, নারী, অন্যের জমি হক মারা, বর্গাদারি করা, অন্যের জমি জোর করে জবরদখল করা, হিংসা করা, এগুলো দিয়ে জাহান্নাম ঢাকা রয়েছে। আমার আপনার ঘরের মুসলমান, এ জাতি এত হিংসুটে, এ জাতি এত হিংসুটে, এরা অন্যের হক মারতেও কোনো কষ্ট। বোন ভালো ছিল, যেই বোন বলেছে আমার হক কোরআন ওকে দিয়েছে, ও নারীর হক কোরআন দিয়েছে, এ হারামঘর বলছে তুই যদি হক নিয়ে যাস তুই বলো ধ্বংস হয়ে যাবে। এই কে দিয়েছে? জোরে বলুন, কোরআন মানে কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, লিজ্জাকারু মিসলু হাজ্জুন উনসাইনে, দুজন বোন যা পাবে একজন ভাই। যদি কালকে বোন এসে বলে নাজিবুল্লাহ সাহেব তো বলেছে ফরজ নেওয়া যাবে, তাহলে আমি নিয়ে যাই, বলবে তুই বলো জাহান্নামের গহরে চলে গেছিস। ও হারাম তোর বোর বাপের কাছ থেকে টাকা চেয়ে নেবে, ওটা যায়, বোনের হকটা দিতে গেলে ওখানে হারাম হয়ে যায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বনবী আবার জানালেন, ওই সময় থেকে জিব্রাইল চলে এসেছে রে। আল্লাহ বললেন, ও জিব্রাইল চলে এসো, ও জিব্রাইল চলে এসো গো, জিব্রাইল বাইরে চলে এসেছে রে। আবার আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি যাও যাও চলে যাও গাও, আমি রব্বুল আলামিন আল্লাহ গা, আমি জান্নাতটাকে যেভাবে সাজিয়েছি জিব্রাইল তুমি যাও যাও চলে যাও গাও, আমার জান্নাতটা তুমি একবার দেখেছো, জিব্রাইল জান্নাতে প্রবেশ করেছে রে, ও রব্বুল আলামিন আল্লাহ গা, আমি জিব্রাইল যেভাবে জান্নাতকে দেখতে
পেলাম আল্লাহ আমি জিব্রাইল বলছি আল্লাহ গা লা আইয়াদুহু আহাদুর আল্লাহ আইয়াসমাউ বিহা যে জান্নাতের কথা একবার তার কর্ণে শুনবে আল্লাহ সে তো জান্নাতের জন্য পাগল পারা হয়ে যাবে ও তো জান্নাতের জন্য দিওয়ানা হয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ গা আমি জিব্রাইল বলছি আল্লাহ গা আপনার জান্নাত থেকে কেউ বাঁচতে পারবে না একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত তো হেভি করেছেন এ যে শুনবে সে জান্নাতের কেন পৃথিবীর আপেল একবার কামড়ালে স্বাদ একরকম পাওয়া যায় জান্নাতের আপেল একশো বার কামড়ালে তার স্বাদ একটু আস্তে করে বলা যাবে না আর একটু আস্তে বলুন না ওই বলেছি উজুনের বাপের মতন অস করতে হবে হ্যাঁ ও জান্নাতের আপেল আপনি পৃথিবীর আপেল একবার কামড়ালে পাঁচশো বার কামড়ালে একই টেস্ট পাবেন রসুল্লাহ বলেছেন জান্নাতে যে ফল রয়েছে আল্লাহ বলবেন বান্দা কুলু অশ্রবু খাওয়ার পান করো বলা তুশ্রিফু কিন্তু অপচয় করো না বাবু জান্নাতে সব আছে কিন্তু পায়খানা নেই একটু বলা যাবে না আরে জান্নাতে যদি পায়খানার জায়গা না থাকবে ওই পায়খানার জন্যই তো আদম হাওয়াকে জান্নাত থেকে বাইরে চলে আসতে হলো হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে রে ইন্না আহলুল জান্নাতে জুরুদুন মুরুদুর এ সাবিরা ইন্না আহলুল জান্নাতে জুরুদুন মুরুদুর যারা আল্লাহ জান্নাতি হবে ওদের নোম চুলগুলো বাড়বে না গা ওয়া ইন্না জাহান্নামি উতিরুসাও মিসলু ওদের কিন্তু জাহান্নামি যারা হবে ওদের এক একটা দাঁত হবে ওহদ পাহাড়ের মতন এ কিসের মতন আমি দেখিনি হাজী সাহেবরা বসে আছেন ওনারা দেখেছেন আমি নাজিবুল্লাহ পড়েছি হ্যাঁ যখন পড়েছিলাম সেদিন হাদিসটা পড়ে ছোট ছিলাম তো খুব হাসি পেয়েছিল মনে হয়েছিল একটা একটা দাঁত যদি অত বড় হয় তাহলে তার পেটটা কত বড় হ্যাঁ তাহলে তার গাল কত বড় হবে বিশ্ব নবী বললেন এ সাহাবীরা আমি আল্লাহ রসুল বলছি জাহান্নামী যারা হবে ওদের এক একটা দাঁত হবে ওহদ পাহাড়ের মতন কাদের মতন ওহদ পাহাড়ের মতন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা কথা বলবো হুজুর আমি জিব্রাইল জাহান্নামটা দেখে এসেছি এবারে জান্নাতে আল্লাহ পাঠালেন আমাকে আমি জিব্রিল জান্নাতটা দেখে বাইরে চলে এসে আল্লাহ ফেরেশতা জিব্রিল বললেন আল্লাহ জান্নাতকে যেভাবে সুন্দর করে সাজিয়েছেন কেউ আপনার জান্নাত থেকে বাঁচতে পারবে না আমার আল্লাহ পাক বললেন ও জিব্রাইল ও জিব্রাইল তুমি চলে এসো গো ও জিব্রাইল তুমি বাইরে চলে এসো জিব্রাইল বাইরে চলে এসে রে চলে আসার পরে তে আমার আল্লাহ হাদিস শুনিবে রাসূলুল্লাহ জানিয়েছে রে সুম্মা গাফাফনা কাফরাতিল মাকারি আল্লাহ জান্নাত থাকে কষ্টদায়ক যিনি দ্বারা সাজিয়ে দিয়েছে রে সাজানোর পরে জিব্রিলকে বললেন ও জিব্রিল তুমি যাও যাও চলে যাও জিব্রিল এবার তুমি একবার চলে যাও এবার আবার জান্নাতে তুমি চলে যাও জিব্রাইল জান্নাতে প্রবেশ করেছে রে জান্নাতে প্রবেশ করার পরে দে জান্নাতটা দেখে সে আল্লাহকে বললে গে রে ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ গা আপনি যেভাবে জান্নাতকে সাজিয়েছেন আল্লাহ গা জান্নাতে যেতে গেলে যা কষ্ট আল্লাহ গা জান্নাতে যেতে গেলে শীতের সময় ফজরের নামাজ আপনাকে পড়তে হবে জান্নাতে যেতে গেলে হারাম খাওয়া চলবে না জান্নাতে যেতে গেলে সুদ খাওয়া চলবে না জান্নাতে যেতে গেলে মদ খাওয়া চলবে না জান্নাতে যেতে গেলে জেনাবা বিচার চলবে না জান্নাতে যেতে গেলে ভাইয়ের হক মারা যাবে না জান্নাতে যেতে গেলে বোনের হক মারা যাবে না আমার ফেরেশতা জিব্রাইলকে বললে ও জিব্রিল জিব্রিল বললেন ও রব্বি আল্লাহ যেভাবে আপনি জান্নাতকে সাজিয়েছেন আল্লাহ আমি জিব্রাইল বলছি আল্লাহ গা একটা মানুষও জান্নাতে যেতে পারবে না জাহান্নামে সব চলে যাবে আল্লাহ যেভাবে জান্নাতকে সাজিয়েছেন একটা মানুষও জান্নাতে যেতে বাবু পারবে জান্নাতে যেতে পারবে না পৃথিবীর জমিনে ভাইয়ের হক মেরেছেন খুব শখ হ্যাঁ হাদিস শরীফে রাসূল বলেছেন এ সাহাবীরা আসরের ময়দানে আল্লাহ বান্দাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ বলবেন এ ফেরেশতারা আমার বান্দার গলায় সাত তাবক জমিনটা দিয়ে দাও ওর বড় চাষ করার শখ ছিল অন্যের জমি দখল করলে একটা ভাটি পটল অন্তত বাড়বে এই শখ ছিল ও অন্যের জমি আল ছেটে ছেটে এমন করেছিল ও ভেবেছিল এক পায়ে ধান অন্তত বাড়াতে পারবো আমার বান্দাকে দিয়ে দাও ওর খুব পৃথিবীতে জমির শখ ছিল কত চাষ করবে করো কে বলছেন বাবু এই জোরে বলুন কে বলেছে আল্লাহ বলেছে
পৃথিবীর জমিনে যার ইত্তেবা অনুসরণ আপনি করেছেন, হাসরের ময়দানে কেউ আপনার হবে? আমার আল্লাহ পাক আলাবুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, রে ইয়াউমা ইয়াসুরুল আদাউ ইলান নারে ফাহুম ইউজাগুর। আমার আল্লাহ 24 পারার হামিম সিজদার 19 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, রে ইয়াউমা ইয়াসুরুল আদাউ ইলান নারে ফাহুম ইউজাগুর। ওই সময় জাহান্নামী বান্দা দিওকে আমার আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন, ওদেরকে দলবদ্ধ ভাবে আমার আল্লাহ জাহান্নামের দিকে হাজির করে দেবেন, আমার আল্লাহ জাহান্নামের দিকে ওদেরকে তাড়িয়ে নিয়ে যাবেন। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে 27 পারা সূরা রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, গরে ইউরাফুল মুজরিমুনা, ওরে ওদেরকে দেখে চেনা যাবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন্নাওয়াসি ওয়াল আখদাম। আমার আল্লাহ আমার ওই জাহান্নামি বান্দাটা ঘর, আমার জাহান্নামি বান্দাটার মাথার চুল ধরে টেনে নিয়ে নিয়ে আমার জাহান্নামে দাখিল করে দাও। হাদিহি জাহান্নামুল্লাতি, আমার আল্লাহ বলবেন ও আমার বান্দাগা, এটা অন্য কোনো জায়গা নয়, হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাগান, এই সেই জাহান্নাগান যেটা তুমি অস্বীকার তুমি অস্বীকার করতে, এই সেই জাহান্নাম ইয়াতুফুনা বাইনাহা ঘা ও বাইনা হামিমিন আগান। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও জাহান্নামের ভিতরে হাবুডুবু খাবে। কোথায় হাবুডুবু খাবে? আল্লাহ বললেন বান্দা সেই জাহান্নাম, হ্যাঁ ইয়াউমা ইয়াহসুরুল আদাউ ইলান নার, এই ওদিনকে আমার আল্লাহ বললেন তোমাদেরকে নিয়ে তাড়িয়ে তেড়ে নিয়ে যাব, ফাহুম ইউজাউন, বিভিন্ন দলে আল্লাহ ওদেরকে বিভক্ত করবেন। আত্মাই যা যা আমা উহা আঘা, যখন তারা ওই সময় চলে যাবে ওই জাহান্নামের দিকে, যখন তাড়িয়ে নিয়ে যাওয়া হবে ওই জাহান্নামের দিকে, যখন ওদেরকে হাজির করে দেওয়া হবে, ওরা আল্লাহকে বলবেন ও রব্বি আল্লাহ গা, আমরা যাদের অনুসরণ করেছিলাম আল্লাহ, আমরা যাদের অনুকরণ করেছিলাম গা আল্লাহ, নিজে দোষী আমরা এ দোষী নয় আল্লাহ, ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে। কারা পথভ্রষ্ট করেছে? আল্লাহ, পৃথিবীতে যে নেতার, যে লিডারের, যে ক্যাডারের নেতৃত্ব মেনে আমি চলেছি, ও আমাকে ভুল পথে চালিত করেছে, আল্লাহ আমার দোষ নয় আল্লাহ। হ্যাঁ, কালামুল্লাহ শরীফের সূরা আরাফ 7 পারার 38 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওখানে আল্লাহ বলবেন এই যাও প্রবেশ করো জাহান্নামে, ওয়ালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার, ওই জিন আর ইনসান, ওই জিন আর মানুষ ওদের সঙ্গে তোমরা জাহান্নামে প্রবেশ করো। হাত্তা ইজা দারাকু ফিহা জামিয়া, যাও জাহান্নামে প্রবেশ করো, প্রবেশ যে আল্লাহ বলবেন জাহান্নামে যাও, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ, কুরআন বলছে অকালাত উখরাহুম লিউলাহুম, লাস্ট দল আগের দলকে ডেকে বলবে আল্লাহ রব্বানা হাউলাই আদাল্লুনা ফাতিহিম